ওই চাঁদ মুখে যেন লাগে না গো স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এখন বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এ আছে আপনি টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে টিকটকে যে ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং এ থাকে ওই ধরনের ভিডিওগুলো বানিয়ে আপনি টিকটক আইডিতে পোস্ট করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এন্ড আপনার ভিডিওগুলো ট্রেন্ডিং এ থাকবে তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের আগের ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে সেই কমেন্ট আমরা পড়তেছি জাস্ট 5 সেকেন্ড তো সে ভাইটার নাম রেজাউল ইসলাম রেজাউল ইসলাম ভাই বলছে ভাই কি বলে যে ধন্যবাদ দিব বাসা খুঁজে পাচ্ছি না ভাইয়া ধন্যবাদ দেওয়া লাগবে না ভালোবাসা এন্ড বিশ্বাস এই দুইটা জিনিস থাকতে চলবে অনেক ভিডিও দেখছি বুঝতে পারিনি কিন্তু আপনার ভিডিও দেখে এত সহজে বুঝতে পারবো ভাবতে পারিনি আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য তো ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেব না আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা রইল আর আপনাদের জন্য সবসময় এখানে জায়গা আছে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবেন ওই কমেন্টগুলো থেকে আমি যেই কমেন্টটা সব থেকে বেশি সুন্দর হবে সেই কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব মানে পরবর্তী ভিডিওতে আমি রিপ্লাই দেব তো এই ভিডিওটা বানানোর জন্য আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপস থাকা লাগবে আপনার মোবাইলে যদি ক্যাপকাট অ্যাপস না থাকে আপনি প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাইলে সবার আগে আপনি পেয়ে যাবেন টেমপ্লেট লিংক আপনি জাস্ট ওই টেমপ্লেট লিংকে একটা টাচ করবেন টেমপ্লেট লিংকে টাচ করার পর আপনার সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে পেয়ে যাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট আপনি জাস্ট এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর আপনার সামনে আরেকটা সিস্টেম আসবে এখানে লেখা থাকবে ইউজ টেমপ্লেট আপনি জাস্ট এই যে ইউজ টেমপ্লেট একটা ক্লিক করবেন ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সবগুলো এখানে চলে আসবে এন্ড যত ফটো আছে সব এখানে চলে আসবে তো এই যে এখানে উপরে ভিডিও লেখা আছে আপনি জাস্ট এই যে ফটোতে একটা ক্লিক করবেন এই ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে চলে আসবে তারপর আপনার পছন্দের যে ফটোটা আপনি সেই ফটোটা দিয়ে বানাবেন জাস্ট ওই ফটোতে একটা ক্লিক করবেন তারপরে যে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে কিন্তু ভিডিওটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটা চলতেছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেছেন বুঝতেই পারতেছেন তারপরে এই ভিডিওটা সেভ করার জন্য আপনি জাস্ট এই যে উপরে এখানে এক্সপোর্ট একটা ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে আপনি যদি চান এই ভিডিওটা সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন তাও পারবেন তো তার জন্য জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন আর যদি বলেন না আমি এখন টিকটকে পোস্ট করবো না পরবর্তী পোস্ট করবো এখন এই ভিডিওটা আমি সেভ করে আমার গ্যালারিতে রেখে দেবো তো তার জন্য এই যে নিচে এখানে এক্সপোর্ট লেখা আছে আপনার জাস্ট এক্সপোর্ট একটা ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ